ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া, অজিতের সাথে একটি ম্যাচ খেলাই তো অনেক দলের বহু আরাধ্যের ব্যাপার, সেখানে সিরিজ খেলা তো আরও বেশি কাঙ্ক্ষিত হওয়ার কথা। তবে সেই সিরিজ খেলার সুযোগ পেয়েও যদি না খেলা যায় তাহলে তো তা খুবই কষ্টদায়ক হওয়ার কথা। তেমন এক কষ্টদায়ক ঘটনার সামনেই দাঁড়িয়ে আছে আয়ারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েও তা হাতছাড়া করতে হতে পারে আয়ারল্যান্ডকে। এফটিপি অনুযায়ী আগামী আগস্ট সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং একটি টি টোয়েন্টি ম্যাচ খেলে এরপর ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে অজিদের। তবে ভেন্যু সংকট এবং অর্থনৈতিক কারণে আয়ারল্যান্ডের পক্ষে এই সিরিজ আয়োজন করা কঠিন হতে যাচ্ছে। সেক্ষেত্রে সিরিজের সময় পরিবর্তন অথবা সিরিজের বাতিলের পথে হাঁটতে হবে আয়ারল্যান্ডকে। কাছাকাছি সময়ে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সাথে নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এছাড়া জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট এবং সাদা বলের ফরম্যাটে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আইরিশরা। সব মিলিয়ে ভেন্যু এবং অর্থের যোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে আয়ারল্যান্ডকে। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরমেন্স ডিরেক্টর রিচার্ড ইএসপিএন টিভিকে জানিয়েছে তাদের অবস্থার কথা। রিচার্ড বলেন, এফটিপিতে যা আছে তা আয়োজন করা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের যত ভেন্যু আছে সেই হিসেবে অনেক বেশি ক্রিকেট সামনে আছে। কোভিডের পর আয়ারল্যান্ড ক্রিকেটের আয়োজনের খরচ অনেক বেড়ে গিয়েছে। হোটেলের দাম, মাঠের অন্যান্য অবকাঠামোর বিষয়ে দাম অনেক বেড়েছে। এছাড়াও সিরিজটি ইংল্যান্ডে সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রিচার্ড। তিনি জানান, ইংল্যান্ডে এই সময় বেশ ব্যস্ত সূচি রয়েছে এবং আমরা অবশ্যই ছোটখাটো কোনো কাউন্টি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার সাথে খেলতে চাইব না। এছাড়া আইসিসির কাছ থেকেও আরও বেশি অর্থ বরাদ্দ পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা আয়ারল্যান্ডের জন্য সহজ হবে বলে মনে করেন রিচার্ড। তার মতে, আসলে আমাদের বাজেট অতটা ভালো নয় যতটা ভালো আমরা ভেবেছিলাম। যদি আরও বেশি রাজস্ব আমরা পেতাম তাহলে কোনো সন্দেহ ছাড়াই আমরা আরও বেশি ভালোভাবে কাজ করতে পারতাম। কিছুদিন আগেই আফগানিস্তানকে টেস্টে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়াও তারা অংশ নেবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও। সাইদিম শামস, বিডি ক্রিকটাইম।